ওভার বোলিং এর জন্য তেবাকে আনা হয়েছে। মোহিত কাঞ্জিলাল প্রথম বল রিভার্স ডট বল দিয়ে শুরু হবে, সোজা ব্যাটে খেলার চেষ্টা, অসাধারণ উইকেট কিপিং গ্রিন। বড় ম্যাচ, নো বলের সিদ্ধান্ত আসবে এখান থেকে। অতিরিক্ত গতি ছিল তেবার এই ডেলিভারিটা, সেটা অন্তত পক্ষে দেবা বেটার জানেন। এক্সেলেন্ট একটা ডেলিভারি এবং চমৎকার উইকেট কিপিং সবুজ। এখান থেকে সরাসরি উইকেটে আঘাত, ক্লিন বোল্ড, মোহিত কাঞ্জিলাল তাকে ফিরতে হবে এবং প্রথম উইকেটের পতন টিম ঋতিকার। পিরিয়ড প্রস্থান, আরেক পিরিয়ড প্রত্যাবর্তন, ভুটকা দ্য ম্যান ফ্রম আসানসোল, আসানসোলের আরেকজন দক্ষ অলরাউন্ডার এই মরশুমে যার ব্যাট থেকে রান আসছে মোহিত, তিনি ফিরে যাওয়ার পরে। দেবা প্রথম বল ওয়েলকাম করলেন এখানে, ভুটকার জন্য প্রথম বল ছিল এটা উইকেট প্রাপ্তির পরে নতুন উদ্যমে। এখান থেকে আবার একটা অসাধারণ ডেলিভারি, এক্সেলেন্ট একটা ডেলিভারি টিম প্রিয়ম। আইটেন ফরম্যাটের বড় দল, সুনামটা বজায় রাখার চেষ্টা করবেন। স্লগ সুইপের চেষ্টা, ওভারটা কমপ্লিট হবে দুই ওভার শেষে, রান সংখ্যা যা ছিল তাই 12, মেডেন ওভার এবং একটা মূল্যবান উইকেট। সরি এবং রান সংখ্যা 13, একটা অতিরিক্ত বল ছিল, একটা নো বল ছিল, রান সংখ্যা 13। অভিজ্ঞতা অভিজ্ঞতা অভিজ্ঞতা, এজ জাস্ট আ নাম্বার, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। তিনজন ম্যাচ অফিসিয়াল কথা বলছেন, অতিরিক্ত পেসের জন্য নো বল কল করা হয়েছে, কোন রকম আর্গুমেন্টে যাওয়া যাবে না প্লিজ, নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিসিয়াল প্লিজ, কন্টিনিউ করার জন্য বলবো আমরা। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা মেনে নিতে হবে। এখান থেকে প্রধান অতিরিক্ত উচ্চতাটাকে কাজে লাগাচ্ছেন, মধ্যমগ্রাম ক্রিকেটের প্রাণকেন্দ্র। এখান থেকে সুকান্ত ঝিঙ্কু আরো একবার পিট,
এখান থেকে ওয়ান্স অ্যাগেন দ্য বিগ উইকেট শুভঙ্কর রায় টি টু।